এই সতর্কতা গাউসিয়া সহ ঢাকার অনেক মার্কেটই ঝুঁকিপূর্ণ আস্থা সংকটে বিমার আওতায় আসেন না ব্যবসায়ীরা শনিবার অস্থায়ীভাবে খুলে দেওয়া হবে বঙ্গবাজার কাল থেকে ধ্বংসস্তূপ অপসারণ ফায়ারে হামলার ঘটনায় মামলা অগ্নিকাণ্ডে বিএনপির দায় খতিয়ে দেখার আহ্বান কাদেরের সরকারের দায়িত্বহীনতায় দুর্ঘটনা মন্তব্য ফখরুলে বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ বললেন প্রধানমন্ত্রী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু বন্দরনগরে ফের আলোচনায় শিশু নির্যাতন পারিবারিক অস্থিরতা আর নজরদারির অভাবকে দুষছেন বিশ্লেষকরা শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ রাতে বলছিলাম এসটিএমটি বার সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি শারমিনা সি এবারে বিস্তারিত রাজধানীর গাউসিয়া মার্কেট সহ বেশিরভাগ মার্কেটই অগ্নি ঝুঁকিতে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনে যেসব ব্যবস্থা থাকা দরকার অধিকাংশই নেই মার্কেটগুলোয় সকালে গাউসিয়া মার্কেট পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান মার্কেটে ফায়ার হাইড্রেন্ট বা জলের উৎস নেই নেই মার্কেটে নিজস্ব ফায়ার ফাইটিং টিমও মাসুদ মুস্তাইদের রিপোর্ট ঈদের বাকি মাত্র ১৬ দিন এরই মধ্যে জমে উঠেছে ক্রেতার উপস্থিতি স্বপ্ন বুনতে শুরু করেছে বিক্রেতারা অথচ একটু অসাবধানতায় এমন আনন্দঘন পরিবেশে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা যেমনটি হয়েছিল বঙ্গবাজারে তাই সময় থাকতে শুধরে দিতে রাজধানীর গাউসিয়া মার্কেট পরিদর্শনে আসে ফায়ার সার্ভিস সঙ্গে ছিল এনএসআই এর সদস্যরাও রাজধানীর ব্যস্ত মার্কেটগুলোর মধ্যে গাউসিয়া অন্যতম ৪০০রও অধিক দোকানের এই মার্কেটে কাজ করে কয়েক হাজার শ্রমিক ঈদের সময় ক্রেতাদের উপস্থিতি বাড়লে চলাচলেই দায়ী হয়ে যায় এই মার্কেটে নেই প্রশস্ত সিঁড়ি তার মধ্যে ভাড়া দেওয়া হয়েছে দোকান পুরো মার্কেট জুড়েই মাকড়সার জালের মতো পেঁচিয়ে আছে তার অগ্নিঝুঁকি এড়াতে নেই পর্যাপ্ত ব্যবস্থা বিদ্যমান অবস্থায় যে সমস্ত সাজ সরঞ্জাম আছে বিশেষ করে অগ্নি নির্বাপনী ব্যবস্থা এটা ইনসাফিসিয়েন্ট পর্যাপ্ত না এখানে হাইড্রেন্ট সিস্টেম থাকা দরকার সেটা বলেছি পর্যাপ্ত আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকা দরকার সেটা বলেছি এখানে প্যানেল বোর্ড থাকবে কোথায় আগুন লাগলে ওখানে সংকেত দিবে সাথে সাথে ভবনের লোকজন আপনার নেমে চলে যাবে সিঁড়ি দিয়ে নেমে চলে যাবে সেই ব্যবস্থা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা থাকতে হবে এখানে শুধু এবারেই নয় ২০২০ সালেও এই মার্কেট পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে সুপারিশ দেওয়া হয়েছিল তার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি যদিও দোকান মালিক সমিতির সভাপতি বলছেন দু একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে আউটডোরে যেটা বলছেন আমরা ম্যাক্সিমাম করছি কিছু যদি ত্রুটি থাকে তো এটা আমরা দু একদিনের ভিতরে রাজধানীতে বড় কোনো দুর্ঘটনার পর এমন অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আসে কিছু নির্দেশনা যার কিছু বাস্তবায়ন হলেও বেশিরভাগই রয়ে যায় আগের মতোই তবে এবার বঙ্গবাজারের আগুনে নড়ে চড়ে বসেছে প্রশাসন মাসুদ মুস্তাহিদ দেশ টিভি ঢাকা উন্নত দেশগুলোয় বিমা বাধ্যতামূলক হলেও অনেকটা পিছিয়ে বাংলাদেশ ফলে যে কোনো দুর্ঘটনায় বড় আর্থিক ঝুঁকিতে পড়ে ক্ষতিগ্রস্ত মানুষ ব্যবসায়ীরা বলছেন বিমা কোম্পানি প্রতি আস্থাহীনতা ও ব্যবসা বান্ধব বিমা নীতির অভাবেই অনীহা ব্যবসায়ীদের আর ক্ষয়ক্ষতি কমাতে ব্যবসায়ীদেরকে উদাসীনতাকে দায়ী করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তরিক ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন শামীম আক্তার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা কিংবা সিদ্দিক বাজারের আগুন নিমেষেই পুড়ে শেষ ব্যবসায়ীদের সারা জীবনের অর্জন সকল সম্পদ সব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের কপালে এখন চিন্তার ভাঁজ কিভাবে মেটাবেন ক্ষয়ক্ষতির হিসেব শুধুমাত্র বিমার আওতায় থাকলেই হয়তো আবারও ঘুরে দাঁড়াতে পারতেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসা সুরক্ষায় উন্নত দেশগুলো যখন বিমা বাধ্যতামূলক তখন কেন পিছিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা বিমার ব্যাপারটা আমরা অত বেশি ইন্টারেস্ট না আর আমাদের দেশে ব্যাংকিং বলেন বিমা বলেন তাদের অনেক কিছু হিডেন থাকে যেটার জন্য কাস্টমার অনেক মানে আস্থা রাখতে পারে না বর্তমানে যে অবস্থা ব্যবসা বাণিজ্য করে মনে করেন যে বিমা করবো এক্সট্রা কিছু বাহির করবো এরকমও অবস্থা নাই ব্যবসায়ী নেতারা বলছেন বিমা কোম্পানির প্রতি ব্যবসায়ীদের আস্থাহীনতা ও ব্যবসা বান্ধব নীতির অভাবেই বিমার প্রতি অনীহা সাধারণ ব্যবসায়ীদের বিমা মানেই হচ্ছে তার নিরাপত্তা যে কোনো সময়
সে আগ্রহ করে এই কাজটি কিন্তু করে। এখন একজন ব্যবসায়ী কেন আগ্রহ করে যাচ্ছে না, অর্থাৎ সে যদি তার নিজের মধ্যে আস্থা থাকতো, যদি বিমার প্রতি আস্থাহীনতা না থাকতো, তাহলে কিন্তু সে নিজেই বলতো যে আমাকে বিমা করিয়ে দাও। আমরা কিন্তু সেই কাজটা করছি না, এবং এই বিমা প্রতিষ্ঠানগুলো যেভাবে গড়ে উঠছে, আমাদের নীতি নির্ধারকদের সমস্যা হচ্ছে একটি জায়গায়, কখনই ভোক্তা বান্ধব জনবান্ধব এই নীতি নির্ধারকগুলো আমরা যখন বিধিমালা তৈরি করায় তখন সেগুলোতে আমরা দেখি না। অভিযোগ স্বীকার করে বিমা কোম্পানিগুলো বলছে, ব্যবসা প্রতিষ্ঠানকে বিমার আওতায় আনতে হলে সচেতনতার পাশাপাশি বাড়াতে হবে প্রচার প্রচারণা। যখন ব্যাংক থেকে লোন নেয় একমাত্র তখনই দেখবেন ইন্স্যুরেন্সটা করতে আসে, কিন্তু নিজের থেকে খুব কম লোকে আসে যে আমার অমুক দোকান আছে বা আমার বাড়িটা আছে, এটা একটু ইন্স্যুরেন্স করে দেন। এই জিনিসটা আমাদের মধ্যে এখনও গড়ে ওঠে নাই, এটা আমাদেরও ব্যর্থতা, আবার যারা গ্রাহকদেরও ব্যর্থতা। তাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে এখন কিন্তু দিন পরিবর্তন হয়ে গেছে, এখন কিন্তু ইন্স্যুরেন্স করলে টাকা পাওয়া যায়। আরও সচেতনতা সৃষ্টির মাধ্যমে বিমার গতিশীলতা বাড়ানো হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। বিমা জোর করে অর্ডার দিয়ে করানো ঠিক নয়, পারবো না, এটা এটা হয় না। বলবো ঠিক আছে আপনি অর্ডার দিচ্ছেন, তাহলে আপনি আমার প্রিমিয়ামও দিয়ে দেন, এটা তো হয় না। সুতরাং সচেতনতা দরকার, এবং এই শিল্পটাকে বিমা যাতে সহনীয় মাত্রায় হতে পারে এইটার ব্যবস্থা করার জন্য সরকার সাহায্য সহযোগিতা করবে। শুধুমাত্র 2022 সালে সারা দেশে 24,102টি অগ্নিকাণ্ডে 342 কোটি টাকার বেশি সম্পদ পুড়েছে, যা 2021 সালে 218 কোটি আর 2020 সালে দাঁড়ায় প্রায় 250 কোটি টাকা। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। তৃতীয় দিনে এসে বঙ্গবাজারের আগুন শতভাগ নিয়ন্ত্রণে, তবে কিছু কিছু জায়গায় এখনো আছে ধোঁয়ার অস্তিত্ব। আজ সকাল থেকে বঙ্গবাজার মার্কেট এলাকা দখলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। আর পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানান, ঈদের আগে অস্থায়ীভাবে চালু করা হবে বঙ্গবাজার। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিফ পার্থ। তৃতীয় দিনে বঙ্গবাজারের আগুন পুরোপুরি নির্বাপন করেছে ফায়ার সার্ভিস, তবে কিছু জায়গায় দেখা গেছে ধোঁয়ার অস্তিত্ব। পুরো এলাকাটি জুড়ে এখন কেবলই সব হারা মানুষগুলোর দীর্ঘশ্বাস। বিশৃঙ্খলা এড়াতে পুড়ে যাওয়া বঙ্গবাজার এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নিষেধ করা হয়েছে সর্বসাধারণের প্রবেশ। ভেতরে প্রবেশ করতে না পারলেও বাহিরে দাঁড়িয়ে কষ্টের কথা বলছেন ব্যবসায়ীরা। 5টা দোকান, একটা গোডাউন ছিল, মোট 6টা, এর ভিতরে আমার সম্পূর্ণ পুড়ে গেছে, আমি কিছু বাইর করতে পারি নাই। আমার 20 লক্ষ টাকার মালামাল ছিল এবং 50,000 টাকা ক্যাশ ছিল দোকানে, এগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে, আমি একটা সুতো বাইর করতে পারিনি। কী ব্যবস্থা করবে, করবে না, কোথায় যায় দাঁড়াবে, আমাদের দাঁড়ানোর কথা বলতে নাই, সংসার রাজ্য বাচ্চা কাচ্চা সব না খেয়ে আছে, এই পরিস্থিতি ভাই, কী বলবো ভাই, বলার অপেক্ষা নাই। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, ঈদের আগেই অস্থায়ী ভিত্তিতে দোকান খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পারপাসটা হইল ঈদের আগে, তো আজকে তো অলরেডি আপনার কত 14 রমজান হয়ে গেছে, এখন এটা করতে করতে যদি 14 দিন চলে যায় তাহলে তো আপনার উদ্দেশ্যটা তো লস হয়ে যাবে, ওটা সফল করতে হলে খুব তাড়াতাড়ি করতে হবে। কালকে থেকে এটা পরিষ্কার করে ফেলা হবে এবং আগামী পরশু দিন থেকে এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারা ব্যবসা পরিচালনা করার সুযোগ পাবেন। দোকান চালু করার কথা শুনে কিছুটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার দাবি জানান। যদি আমাদের মার্কেটটা যদি গড়া তুলে দেয় এটাই আমার ভরসা আশা। এখন আমরা তো চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে একটু বসার একটু ব্যবস্থা করে দেব, তাহলে আমাদের একটু উপকৃত হবে, না হলে তো আমাদের কিছুই নাই ভাই। সর্বোপরি বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। আন্দোলনে ব্যর্থ বিএনপি বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাশকতা করলে ছাড় নয় বলেও হুঁশিয়ার দিয়েছেন। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি অভ্যন্তরীণভাবে কয়েক ধারায় বিভক্ত। জয় যাদবের রিপোর্ট। বৃহস্পতিবার বিকালে রাজধানীর আজিমপুর কলোনি মাঠে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করে লালবাগ থানা আওয়ামী লীগ। এতে অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বক্তৃতায় তিনি অভিযোগ করেন, বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে অপরাজনীতি করছে বিএনপি।
হুঁশিয়ারি দেন, নাশকতা করলে কোনো ছাড় নয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের উপর দোষ চাপাচ্ছে। আমরা বলছি বঙ্গবাজার সহ এইসব অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। এর আগে দুপুরে সচিবালয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির নেতারা তথ্যমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি দলীয়ভাবে নানা দ্বন্দ্ব কোন্দলে লিপ্ত। 22 দলীয় জোট ছিল, আবার ছোট হয়ে গেলে 12 দলীয় জোট হলো, আবার কয়েকদিন পরে শুরু 54 দলীয় জোট। তো এই জন্যই তাদের মধ্যে দ্বন্দ্ব, এবং সেখানে ডান বাম, অতি ডান অতি বাম সবাই আছে। তো সবাইকে একত্রিত করে আপনার ঘোষণাপত্র দেওয়া তো কঠিন কাজ। আর বিএনপির মধ্যে আবার কয়েকটা ধারা, বিএনপির মধ্যে চেয়ারপারসনের ধারা, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ধারা, মির্জা ফখরুল সাহেবের ধারা, সংস্কারপন্থীদের ধারা, সব ধারাকে এক করেও আবার কিছু করা, সেটিও একটা কঠিন কাজ। সেই কঠিন চ্যালেঞ্জের মুখে তারা আছে আর কি। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রশ্নই আসে না উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, এই আইনের কারণে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন সেজন্য সরকার কাজ করছে। সব দেশে এই আইন আছে, সুতরাং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার প্রশ্নই আসে না। এটি সব মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্যই এই আইন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সরকার উন্নয়নের কথা বলেও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় উপকরণ ফায়ার সার্ভিসে নেই, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার আবারও পুলিশকে ব্যবহার শুরু করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গেল 4 এপ্রিল অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, জবাবদিহিতা না থাকায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটার পরও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয় না সরকার। এত উন্নয়ন, চতুর্দিকে আপনার উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, অথচ অগ্নি নির্বাপনের জন্য যে আধুনিক ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাগুলো কিন্তু এখানে নাই। জনসাধারণের সেবার জন্য যে কাজগুলো দরকার সেটাকে তারা গুরুত্ব দেয় না। তাদের গুরুত্ব হচ্ছে যে কোনখানে তাদের কমিশন বেশি পাবে, কোনখানে তাদের টাকার উপার্জন বেশি হবে, সেগুলোতেই তারা তাদের প্রায়োরিটি সেই জায়গায়। মির্জা ফখরুল অভিযোগ করেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রয়োগ করে সাধারণ মানুষকে নির্যাতন করা হচ্ছে। আইনটি বাতিলের দাবিও উঠেছে স্থায়ী কমিটির বৈঠকে। সাংবাদিক ও নাগরিকদের নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। অবিলম্বে এই নিবর্তনমূলক কালো আইন, ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবি জানানো হয়। নরসিংদীতে বিএনপির জেলা কমিটির সভায় হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, জেলাটিতে বিএনপির বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ, এর আইনগত ও রাজনৈতিক জবাব দেওয়া হবে উল্লেখ করে সংশ্লিষ্ট কাউকে ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রে যে বিশ্বাস করে না সরকার তার প্রমাণ হচ্ছে পুলিশকে আবার তারা ব্যবহার করতে শুরু করেছে তাদের ক্ষমতাকে আপনার পুরোপুরি টিকিয়ে রাখার জন্য। নির্বাচন কমিশনের প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ সময় বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিষয়ে কথা বলতে চায় না বিএনপি। আইনমন্ত্রী একটা কথা বলেছে, হ্যাঁ, যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তার আগে আপনার ইউনাইটেড নেশনস থেকে সুপারিশ করা হয়েছে মানবাধিকার কমিশন থেকে, সে ব্যাপারেও কেউ প্রশ্ন করলেন না, আপনারা নির্বাচন কমিশন নিয়ে আছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধুর ভাষণ সব প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন, মাত্র 9 মাসে বঙ্গবন্ধু যে সংবিধান উপহার দিয়েছেন তা পৃথিবীর অনন্য সংবিধান বলেও জানান প্রধানমন্ত্রী। মিরাজ মিজু রিপোর্ট। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু ও তার ভাষণের ওপর দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা।
পরে প্রধানমন্ত্রী তার ভাষণে বই দুটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি যে ভাষণগুলি দিয়েছেন পরবর্তীতে বিভিন্ন বিষয়ে, সব ভাষণগুলিকে একটা জায়গায় নিয়ে আসা, এবং যেটা আমি মনে করি আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসি এটা আমাদের জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি সমগ্র জনগণ বা আজকে এটা ৫০ বছর পূর্তি, কাজে এই ৫০ বছরে আমাদের যে প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এই ভাষণগুলি তাদের জানাও এবং তাতে বাংলাদেশটাকে বোঝা, বাংলাদেশের মানুষের অবস্থানটা জানা এবং তাদের আর্থসামাজিক উন্নতি সব কিছু জানার একটা সুযোগ পাবে, এবং বাংলাদেশটা কীভাবে চলবে সেই দিক নির্দেশনাও কিন্তু তার প্রতিটি ভাষণে দিয়ে গেছেন। সংবিধানে সুবিধাবঞ্চিত সহ সমাজের সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। এটা বোধ হয় পৃথিবীর ইতিহাসে খুব বিরল একটা ঘটনা যে মাত্র ৯ মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করে যে আমাদেরকে বাঙালি জাতিকে তিনি উপহার দিয়েছিলেন, আর যে সংবিধান আসলে সারা পৃথিবীতে বোধ হয় সর্বশ্রেষ্ঠ একটি সংবিধান হিসেবে পরিগণিত হয়ে থাকে, এই কারণে যে এই অঞ্চলের মানুষ যেখানে ৯০% মানুষই ছিল ক্ষুধার্ত, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, একবেলা খাবার জোটাতে যাদের কষ্ট ছিল, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তনের জন্য তাদের মৌলিক চাহিদার প্রতিটি বিষয় এই সংবিধানে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশকে জানতে সংসদে বঙ্গবন্ধু ও মুজিববর্ষ বিশেষ অধিবেশন গ্রন্থ দুটি অনন্য ভূমিকা রাখবে বলেও জানান শেখ হাসিনা। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ থেকে শুরু হলো বিশেষ অধিবেশন। কাল বেলা ৩টা পর্যন্ত সংসদ মুলতবি করা হয়। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় ২২তম এই বিশেষ অধিবেশন শুরু হয়। শুরুতে ২ জন সাবেক মন্ত্রী ও ৭ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় বেশ কয়েকটি আইন সংশোধন বিল উত্থাপন করা হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে সম্প্রতি অর্থ পাচার ও অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। অগ্নিকাণ্ডের কারণ নিরূপণের লক্ষ্যে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ পুলিশ পৃথক পৃথক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ, ক্ষতিগ্রস্তের তালিকা ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে। কমিটিগুলোর প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে আমি বিশ্বাস করি। তদন্ত কমিটির অনুসন্ধান ও সুপারিশের ভিত্তিতে পরিকল্পিত উপায়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড প্রতিরোধ সম্ভবপর হবে। প্রধানমন্ত্রী তো একটা ব্যাংকের লাইসেন্স দেন, ব্যাংক কিভাবে চলবে সেটা দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, মন্ত্রণালয়ের, ব্যাংকিং ডিভিশনের, তাদেরকে জবাব দিতে আনতে হবে যে কেন এই ব্যাংকের টাকাগুলো জনগণের টাকা লুটপাট হচ্ছে, কে এই জন্য দায়ী। এই জন্য একটা ইনকোয়ারি কমিটি মধ্যে আপনার নেতৃত্ব করতে পারেন, একটা ইনকোয়ারি কমিটি করেন, আমরা বের করে দেবো, এটা বড় কোনো কথা নয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন ইভিএম কিংবা ব্যালট নয়, নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। দুপুরে কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন কারো চাপে নয়, ইভিএম নিয়ে অনিশ্চয়তার কারণেই কমিশন ব্যালটে ভোট করার সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে। ৩০০ আসনে ব্যালটে ভোটের সিদ্ধান্তের পর নানা আলোচনা সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। প্রশ্ন, কোন চাপে কিংবা বিএনপিকে ভোটে আনতে এই সিদ্ধান্ত কি না? এসব প্রশ্নের উত্তর দিতে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। এখনো বলতে পারবো না আমরা। তিনি বলেন কোন চাপে কিংবা বিএনপিকে আনার উদ্দেশ্য নয়, ইভিএম নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণেই ব্যালটের সিদ্ধান্ত। অনিশ্চয়তা একটা দোদুল্যমানতা আমাদের মধ্যে কাজ করেছে, আমি নিজেও তখন এর পক্ষে ছিলাম না, আমরা তাহলে আর এই ইভিএম এ যাব না, আমার আরো দুজন সহকর্মী ওনারাও ইভিএম এর পক্ষে থাকেননি, তো আমরা ওইটার ভিত্তিতে দীর্ঘ সময় আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছি। এটা সম্পূর্ণরূপে আমাদের সিদ্ধান্ত, যেটা বলা হয় বাইরে যে এটা কি কারো চাপে করা হয়েছে কিনা বা বিএনপিকে নির্বাচনে আগ্রহী করার জন্য করা, ওই ধরনের কোন চিন্তা চেতনা আমাদের মধ্যে কাজ করে। সিসি বলেন ইভিএম কিংবা ব্যালট নির্বাচনের বড় চ্যালেঞ্জ নয়, সব রাজনৈতিক দলকে ভোটে আনাই বড় চ্যালেঞ্জ। যে রাজনৈতিক সংকটটা বিরাজ করছে,
নির্বাচনে সবাই বা প্রধানতম দলগুলো অংশগ্রহণ করবেন কি করবেন না, সেটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক, সে লক্ষ্যে আমাদের প্রয়াস শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। রাতে ভোট নিয়ে মানুষের মনে যে প্রশ্ন, ইভিএমে ভোট হলে তা কেটে যেত বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। ব্যালটে অনেকে বলে থাকেন যে রাতে ভোট হয়ে গেছে, সত্য মিথ্যা আমি একেবারেই জানি না, কিন্তু একটা পারসেপশন ক্রিয়েট করেছে রাতেও ভোট হতে পারে, কিন্তু ইভিএম এর ক্ষেত্রে সেটা সকাল 8টার আগে মেশিনটা চালুই হবে না, ইট ইজ সো অটোমেটিক যে কোনোভাবে এটা চালু হবে না, এবং ওখানে ন্যূনতম সম্ভাবনা ছিল না। ওই দিক থেকে বেশ কিছু ইতিবাচক দিক ছিল। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।